शुभ नाम जागे, तब शुभ आशीष मांगे, गाए तब जय गाथा, जन गण मंगल दायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करছি তোমরা সকলেই ভালো আছো। আবার চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হলো শনিবার আর এখন বাজে 9:30। তো এখন আমি যাব নিচে, সকাল থেকে এখনো নিচে যাইনি, 9:30 বেজে গেছে। কারণ আজকে ভাবলাম উপরের কাজটা একেবারে সেরে তারপরে যাব, মানে সকালে ঘরের কাজ করলাম, ঠাকুর ঘর পরিষ্কার করা, তারপরে একটু নিজের এডিটিং এর কাজ ছিল সেটাও আজকে শেষ করে তারপর নিচে যাচ্ছি। তো তার জন্য একটু দেরি হয়েছে, কিন্তু ভাবলাম দেরি হলো, এই কাজটাকে করে গেলে আবার উপরে আমাকে ছুটে ছুটে আসতে হবে না। তো এখন যাচ্ছি নিচে আর তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের সকলকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো চলো দেখতে থাকো। সকালবেলা একটু
কথা বলেছিলাম তারপরে সাত বাজছিল সকাল সকাল একটু কাজটা সেরে নিয়েছি তাও এখন 12:25 বেজে গেছে রান্না বান্নাও বসিয়ে দিয়েছে আমি একটু বসিয়ে দিলাম ওই উচ্ছে ভাজাটা আর আজকে জল খাওয়ার খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে দেখলে না 9:30 সময় নিতেছি তো নামাতে তারপরে চা হয়েছে মানে মামুন চা করলো সবাই খেলাম ওই করতে করতে এখন রান্নাটা দেরি হয়ে গেছে তো যাই হোক কোনো তাড়া নেই হোক এখনই সবে জল খাবার খেয়ে উঠলাম আর আজকে জল খাবারে খেলাম হলো ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ মানে দুপুরবেলা খেতে খেতেও খিদেও পাবে না তাড়াতাড়ি খেতে গেলেও দেরি হবে সব মিলিয়ে এই চলছে কাজবাজ এই যে কালকে গাঁঠি কচু এনেছে আর এই গাঁঠি কচুগুলো খুব ভালো লাগে সাইজ গুলো না ছোট ছোট একটু তাই বাপিকে বকাবকি করছিল মামন যে এত ছোট ছোট এনেছো কেন ছোট আনলে কি এগুলো ওই কাটা খুব মুশকিল এই একটা একটা করে কাটতে গেলে ধৈর্য লাগে না তাহলে এমনি ভালোই লাগে এই কচুগুলো খেতে দেখা যাক এই কচু দিয়ে কি করা যায় ঢেঁড়স এনেছে এতগুলো ঢেঁড়স আরো এনেছিল কালকে যে ঢেঁড়সের তরকারি করলাম এই ঢেঁড়স দিয়েই করছি তো চলো সব গুছিয়ে নিয়েছি এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে উপরে যাব আর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর এইদিকে দেখো মেয়ে আর মামুন দুজনে মিলে বাজি ফাটাচ্ছে এটা হলো শাক বাজি তোমরা তো জানো শাক বাজি তো এগুলো নিয়ে মেয়ে একাই ফাটাতে এসেছিল তো তার জন্য মামুন এসে যদি হাত হাতে পুড়ে টুড়ে যায় তার জন্য তো স্নান করে চলে এসেছি এখন যাচ্ছি নিচে স্নান করে পুজো টুজো হয়ে গেছে আর এই দেখো মেয়ের জন্য একটা জামা বার করে নিচ্ছি জামাটা উল্টানো আছে বোঝা যাচ্ছে না তো ওদের স্কুল থেকে কালকে একটা ওই SMS পাঠিয়েছিল তোমাদের দেখাবো মানে একটা লিংক পাঠিয়েছিল বলতে পারো তো ওই লিংকটা থেকে ক্লিক করে মানে ন্যাশনাল কালকে তো আমাদের 15 অগস্ট তো স্বাধীনতা দিবস তো তার জন্য একটা ন্যাশনাল অ্যান্থাম গিয়ে বলেছিল পাঠাতে তোমাদের দেখাবো কোন জায়গাটা লিঙ্কটা তো সেখানে এখনো মেয়েকে করানো হয়নি তো তার জন্য ভাবলাম যে খেয়ে দে উঠে ওকে দিয়ে করাবো প্র্যাকটিসও করে নিয়েছে তো একটু একটু ভুল হচ্ছিল তো এখন করেছে দেখি কতটা পারে তো ড্রেসটাও নিয়ে যাচ্ছি তো ভাবছি খেয়ে দে উঠে একেবারে করিয়ে দেবো না হলে না আর করানো হবে না তো যাই নিচে নিচে গিয়ে আগে তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না বান্না তোমাদের তো বলেছি যে উচ্ছে কুমড়ো ভাজা আর বোয়াল মাছের ঝোল হয়েছে তো গিয়ে দেখিয়ে দিই আর এই কাজটাও করে একেবারে শোবো দুপুরে না হলে মাথার মধ্যে একটা হেডেক থেকে যাবে সন্ধ্যাবেলায় কখন করব কখন করব আর সন্ধ্যাবেলায় ঠিক হয় না অনেক সময় তো চলো নিচে যাই আর আজকেও বৃষ্টি হয়েই চলেছে মানে দুপুর 12টার পর থেকে বৃষ্টি চলছেই আর জামা কাপড় দেখো এগুলো কালকের জামা কাপড় না তার আগের দিনে শুকাচ্ছে না জামা কাপড় আর আজকে লাঞ্চ মেনুটাও তোমাদের দেখিয়ে দিই এই যে বোয়াল মাছের মাথা দিয়ে ঝোল গরম মশলা দিয়ে ঝোলটা করেছে আর আম আছে আর আছে মাছের ডিমের চচ্চড়ি ওই কন্টেনারের মধ্যে আগের দিনের ওটা অল্পই রয়েছে আর আজকে করেছিল উচ্ছে কুমড়ো ভাজা তো এই খেতে বসে পড়লাম আর লাঞ্চ মেনুটাও তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি Thank you.
আর এইদিকে দেখো মেয়ে প্র্যাকটিস করছে, তো এখন আমরা গানটা রেকর্ডিং করে নেব। সোজা সোজা করে রাখো ফ্ল্যাগটাকে, সোজা করো আমাদের ভারত মাতা, সোজা করে রাখো, ঠিক করে দাঁড়াও এখানে, তারপরে পর, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। ফ্রেন্ডস চলে এসেছি ঘরে, আর আজকে মানে উপরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, কালকে তো স্বাধীনতা দিবস, তার জন্য মেয়েদের স্কুল থেকে একটা ইয়ে পাঠিয়েছিল, অ্যাপ পাঠিয়েছিল, যেখানে বলেছিল গান গান রেকর্ডিং করে পাঠাতে, তো সেই জন্যই গানটা রেকর্ডিং করছিলাম। তো পরে আমি অ্যাপটা খুলে দেখলাম যে গানটা রেকর্ডিং করে পাঠালে হবে না, মানে ডাইরেক্ট করতে হবে, তো ওটা আমাকে আরেকবার করতে হবে। ওর জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপটায় বলেছিল, এখানে একটা লিংক দিয়েছিল, লিংকটা এখন শো করেছে, যাই হোক রাষ্ট্রীয় সঙ্গীতের মানে রাষ্ট্রীয় গানের একটা ইয়ে দিয়েছিল যে ন্যাশনাল অ্যান্থাম করে দেখা করতে হবে, করে পাঠাতে হবে, তো সেটার জন্যই করছিল। কিন্তু এখানে আবার পরে দেখলাম যে ওটা তোমাকে ডাইরেক্ট করতে হবে, ওটা আমি মেয়েকে বিকেলবেলা করাবো। আরেকটা জিনিস যেটা বলেছিল একটা ড্রয়িং পাঠাতে, এই যে সেই ড্রয়িংটা, আর এই ড্রয়িংটা কিন্তু বলেনি কোনো, আর ওইটাও কিন্তু কোনো বয়সের কোনো ইয়ে না যে বাচ্চারাই করতে পারবে তা না, বড়রাও করতে পারে, তো আমি মেয়েকে দিয়েই করিয়েছিলাম, তো ওটা যাই হোক এখন হয়নি, বিকেলবেলা আবার করতে হবে। আর এই যে ড্রয়িংটা, এটাও কিন্তু ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, তো কেমন হয়েছে ড্রয়িংটা অবশ্যই বলো। আর এটা কিন্তু পড়ার ড্রয়িংটা করেছে, আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমাদের কীরকম লেগেছে সেটাও কিন্তু জানিও, কারণ তোমরা বলা মানেও কিন্তু একটা বড় গিফট পাওয়া আমার কাছে। তো ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই বলো, আমার খুব পছন্দ হয়েছে। আর ফ্রেন্ডস আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, তো টাটা। আর যা তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদের বলবো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তো টাটা, আর এটা কিরকম হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। বাই বাই।